গত কদিন ধরে চলা গুঞ্জন শেষ পর্যন্ত সত্যিতে রূপ নিয়েছে। 2011 সালের পর আরও একটি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে দলের নেতৃত্বে সাকিবের আশাটি ছিল অনুমিতই। টাইগারদের ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে গত কদিন ধরে ক্রিকেট পাড়ায় চলছিল গুঞ্জন। তামিম ইকবালের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর একজন অধিনায়কের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত আলোচনা শেষে বিসিবি চূড়ান্তভাবে জানিয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটা নিশ্চিত করে জানিয়েছেন। ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে টাইগারদের তিন ফরম্যাটেই অধিনায়ক হলেন সাকিব আল হাসান। এর আগে বাংলাদেশ দলের টেস্ট ও টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছিল সাকিবের কাঁধে। এবার 36 বছর বয়সী টাইগার এই অলরাউন্ডারের কাঁধে উঠল বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডের নেতৃত্ব। এদিকে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের পর গত 3 আগস্ট টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়েছেন তামিম। এরপর সম্ভাব্য অধিনায়ক হিসেবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে সাকিব আল হাসানের নামও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত দুই তরুণকে বাদ দিয়ে সাকিবকেই টাইগারদের ওয়ানডে স্কোয়াডের নেতৃত্ব দিয়েছে বিসিবি। এখন পর্যন্ত বাংলাদেশ দলকে 50 ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তাতে তিনি জিতেছেন 23টি ম্যাচে, পরাজিত হয়েছেন 26টি ম্যাচে, ফল হয়নি একটিতে।